দূষণ নিয়ে মাত্রা ছড়াচ্ছে ক্ষোভ। গত এক মাস ধরে দমবন্ধ পরিস্থিতি দিল্লির, সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে রাজধানীর। দূষণ মাত্রা 212, নিরাপদ সীমা থেকে 60 বেশি, মারাত্মক অসুস্থ পরিস্থিতি রাজধানীতে, ফি বছরের কিসা। অথচ সরকারের হেলদোল তেমন নেই, সংঘাতত্ব হাজির করেও লাভের লাভ হয়নি। এক সপ্তাহ যাবৎ জোর বিজোর সংখ্যার গাড়ি চালানোর বুদ্ধিটাও কার্যত ফ্লপ। নির্মাণ কাজ এবং ভাঙা ভাঙির কাজ ব্যান করেছে সুপ্রিম কোর্ট। তাছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে ফসলের গোড়া পোড়ানোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবুও হ্রাস টানা যায়নি দূষণে। দূষণ যেমন ছিল তার থেকে কম বেশি একই আছে এখনো। এত কিছুর পরও সচেতন করা যায়নি মানুষকে। শনিবারও লুধিয়ানায় ফসলের গোড়া পোড়ায় কৃষকরা, আর তার জেরে রবিবারও গ্যাস চেম্বারেই থাকলো দিল্লি। মারাত্মক দূষণের নাভিশ্বাস উঠলো সাধারণ মানুষের। এই উতনা কন্টিনিউ কাম নেই হো পা রা। मैं समझता हूँ कि ऑड इवन दोबारा एक बार होना चाहिए, 15 डेज के लिए और बढ़ना चाहिए। पिछले कई सालों से मैं ये चीज़ नोट कर रहा हूँ कि ये किसी पिछले कई सालों से स्टेबल है, तो इसके लिए कुछ सरकार को सोचना चाहिए। हवा वगैरह ठीक ठाक चलती है तो उससे थोड़ा सा रिलीफ आ जाता है, पर अभी लग रहा है कि शायद फिर थोड़ा सा मौसम में बदलाव आया तो उसके कारण से थोड़ा सा। এই পরিস্থিতিতে চরমে উঠেছে ক্ষোভ। প্রায় এক মাস ধরে কার্যত ঘরবন্দী হয়ে আছে দিল্লি, দমবন্ধ পরিস্থিতি। প্রশ্নটা উঠেই যাচ্ছে, কি করছে সরকার, কোথায় প্রশাসন, কোথায় বা পুলিশ? মানুষ যখন মরতে বসেছে তখন কি ভূমিকা নিচ্ছে তারা? ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। ভাটপাড়া পুরসভায় 4 ডিসেম্বর অনাস্থা প্রস্তাব আনছে তৃণমূল। আর তার আগে অর্জুন সিংকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তবে চুপ নেই অর্জুনও। তৃণমূল ছেড়ে গিয়েছিলেন এরপর বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির সাংসদ, আর জিতেই বারাকপুর শিল্পাঞ্চলে একের পর এক পুরসভা দখলের নেপথ্যে থাকেন অর্জুন সিং। কিন্তু পাশার দান উল্টে যায় কিছুদিনের মধ্যেই। বিজেপির হাত থেকে পুরসভাগুলি পুনর্দখল করতে শুরু করে তৃণমূল। এমনকি বিজেপিতে চলে যাওয়া 12 জন কাউন্সিলরের প্রত্যাবর্তনেও অর্জুনের খাসতালুক ভাটপাড়াও একরকম হাত ছাড়া। ভাটপাড়া পুরসভার 12 কাউন্সিলর তৃণমূলে ফেরা, শাসক দলের কাউন্সিলর সংখ্যা দাঁড়ায় 17, বিজেপির 14 এবং সিপিএমের 1 জন। কিন্তু এখনো শক্তি পরীক্ষা বাকি। 4 ডিসেম্বর বিজেপির বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে তৃণমূল। অনাস্থা আসবে তারপরে তো নোটিফিকেশন তো 3-4 মাস টাইম নেবে। যে সমস্ত টাকা গেছে বিভিন্ন পৌরসভায়, হাটপাড়া পৌরসভায় যে টাকা গেছে সেই টাকার হিসাব তো দিতে হবে আগে। অর্জুনকে চ্যালেঞ্জ তো আমরা গ্রহণ করে নিয়েছি। অর্জুনের মুখে মারিতাম জগৎ, অর্জুনের করার কিছু নেই। অর্জুন এখন ফাঁপা ফাঁপা বেলুন বলে না, বেলুন ফুটে ফুটো হয়ে গেছে। তবে তৃণমূলকে আমলি দিতে রাজি নয় অর্জুন সিং। এর আগেও অনাস্থা এনেছিল, এর আগেও আমাকে 2 লাখ ভোটে হারিয়েছিল, আমার ভাটপাড়া বিধায়ককে মদন মিত্রকে দিয়ে হারিয়েছিল, সব বলেছিল আর সবটা কিছুটাই হয়নি। জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায় মতো মানসিক সন্তুলনটা হারিয়ে ফেলেছে। 2000 লোক থাকলে বলছে 1 লাখ লোক আজ মিছিল বের করছি, তো ও বলতে পারে। এই নিয়ে আমার খুব মাথা ব্যথা নেই। লেট আস কাম টু ফ্লোর, আসু অনাস্থা, তার সঠিক জবাব দিয়ে দেবো সঠিক সময়ে। গত রবিবার দলীয় কর্মী গুলিবিদ্ধ হওয়ায় পানিহাটি এলাকায় মিছিল করে বিজেপি। রবিবার ছিল তৃণমূলের পাল্টা মিছিল। মিছিলে ছিলেন বিধানসভার মুখ্য সচেতক হিনমল ঘোষ এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখান থেকেও তাঁরা হুঙ্কার দিয়েছেন অর্জুন সিং এর বিরুদ্ধে। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টায়।